মহেন্দ্র সিং ধোনির জীবন হোক কিংবা তার ক্রিকেটীয় কেরিয়ার, অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। 22 গজে মাহির রূপকথার সফরের সঙ্গে মাঠের বাইরে থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে সত্য ছুঁই ছুঁই এই মানুষটি। নিজে হাতে তিলে তিলে গড়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। ছোটবেলায় তার অনুপ্রেরণাতেই 22 গজে ব্যাটে বলে হাতেখড়ি হয়েছিল মাহির। দেশপ্রেম আজাদ থেকে রমাকান্ত আচারেকার কিংবা রাজকুমার শর্মা সবাই পেয়েছেন ভারত সরকারের দ্রোণাচার্য সম্মান, কেউ কপিল দেবের কোচ, কেউ সচিন টেন্ডুলকারের, কেউ বিরাট কোহলির। কিন্তু বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কোচ হওয়া সত্ত্বেও তিনি আশা করেন না কোনো সম্মান। তার লক্ষ্য একটাই, যদি আরেকটা ধোনি তৈরি করে দেওয়া যায়। দেখো, সম্মানটা দেওয়া, আমার সম্মানটা আমি নিজে দেবো না, আমার সামনে আমার লোকেরা দেবে। দিলে দিক, না দিলে না দিক, কোনো মধ্যে কোনো তো মনে কষ্ট হয় না, দুঃখ হয় না। কষ্ট তো কোনো সহায় মায়ের হয়েছে, কিন্তু মানুষ তাও কাজ করে চলে যায়। আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, কেউ দিক না দিক ওতে আমার কিছু যায় আসে না। মানে কখনো মনে হয় না, মনে এই বয়সে যখন এই মনে বয়স হলে কি করবো, কোনো কিছু করার তো নেই। কিন্তু ছেলে আমার স্টুডেন্টের মুখ দেখে আমি সব সহ্য করে নিই। এখনও কি ভবিষ্যতের মহেন্দ্র সিং ধোনি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে? চেষ্টা করছি। কলকাতায় কয়েক জায়গায় আমি অ্যাটাচ হয়েছি। এখন কোনো জিনিস প্লেয়ার তো আর রাতোরাত হয় না, সময় লাগে। সেই সময়টা আমি চেষ্টা করছি, দেখি যদি বার হয়। প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় কি সাফল্য পাবেন কিংবা ধোনির অবসর, সব মিলিয়ে বিশেষ আলাপচারিতায় কেশববাবু জানান, মহেন্দ্র সিং ধোনি দেখা যাচ্ছে শেষ 8-9 নামছেন, এটা কেমনভাবে দেখছেন? অনেকেই এটা নিয়েও সমালোচনা করছেন। দেখো, সমালোচনা করলে কী হবে, যদি ঘরের কোনো ফ্যামিলি যদি বাবা মা থাকে, ধরো ঘরে একটা খাওয়ার রান্না হচ্ছে, তাই না, যদি বাবা মারা আগে খেয়ে নেয় আর যদি ছেলেদের জন্য খাবার না থাকে, তো কোনো বাবা মা সেটা সহ্য করবে? কারো করতে হবে। সেরকমই একটা টিমের জন্য তো ও তো টিমের চেন্নাই তো বাবা মা, সুতরাং আগে যারা ইয়ং তারা খেলো, কারণ ও যে ভবিষ্যৎটা আগে। এর তো যা হয়ে গেছে, এরপরে তার কিছু পাওয়ার জন্য কিছু নেই। এখন ওর এক্সপিরিয়েন্সে যদি কাউকে মোটিভেট, কাউকে যদি প্রিপেয়ার করা যায়, যেমন শ্রী নিবাম দুবে অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, ইন্ডিয়ান হয়ে খেলছে, এরকম যদি ওর গাইডলাইনে কাউকে পাওয়া যায়, সেটা তো চেন্নাইয়ের পক্ষে তো সুবিধা। কামিং আইপিএল দেখুন, প্রতিভা তো তুলে আনতেই হবে, কারণ কত বছর আর খেলবে? খেলার তো প্রত্যেকে বডি ক্ষমতার উপরে খেলতে পারে। হয়তো সামনে বছর খেললে হয়তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে, সেটা তো ওদের টিমের ট্যাকটিক্যাল আসপেক্ট, ওটা নিয়ে আমি বলতে চাই না। কিন্তু ও থাকলে কি হয়, নতুন প্লেয়াররা আসে এবং ট্রেনিং হয়, কেন ক্যাপ্টেনশিপটা কাগজে কলমে হয়, ওটা মাঠের ট্রেনিং দিতে হয়, কাকে চেঞ্জ করতে হয়, কাকে প্লেয়ারকে কোন পজিশনে দিতে হয়, ওর ডাইরেকশনে প্লেয়াররা শেখে, ওইটাই নেক্সট আইপিএলে বা নেক্সট ম্যাচে কাজে লাগে। সময় হয়ে গেছে, আগে গতবারে হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছে ওনাকে, তো সেক্ষেত্রে তার ছোটোবেলার কোচ কি মনে করছেন? এটা ওর উপরে ছাড়লে বেটার। আমার কিছু বলার চেয়ে ওকেই ডিসিশন নিতে দাও, কী করবে। মানে এখনও আপনার কি মনে হয় যে আগামী বছর খেলা উচিত? আমি তো চাইব ক্রিকেটের 72 জন্য যদি খেলে, ক্রিকেটের বেটার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।